ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين الله مهربان আজকে গভীর রজনী হয়ে গেছে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়রা তানাজিন জলমের ডাক কেন্দ্রীয় যাবে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র হইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মেড্ডা যুব সমাজের উদ্যোগে চতুর্থতম বাৎসরিক কাজী মুসান সুন্নি মুগা সম্মেলনের ইন্তেজাম করা হয়েছে। এই ইন্তেজামের আখিরে মুনাজাত হচ্ছে আল্লাহ এই মজলিসের মধ্যে এই সুন্নি সম্মেলনে। আমি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় বদকার, জানি না আমি গুনাহগার, দোয়া করলে দোয়া কবুল হবে কিনা। তবে আল্লাহ আমার নবী বলেছেন কোন মজলিসের মধ্যে 40 জন ব্যক্তি একসাথে হইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ওই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে তার বসিলায় দোয়া কবুল হয়, যদিও না থাকে আপনি তাদের মধ্যে একজনকে ওলি বানিয়ে দেন। আল্লাহ আমরা এখানে অনেক মানুষ বাড়াইছি, আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমরা একসাথে আদবের সাথে আপনার কাছে ডাক দেই, মনি আমরা সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করলাম আমরার গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিছুই দেখা যায় না রে দয়াল, ও দয়াল। নিজের জীবনের গুনার দিকে তাকাইলে জীবনে বড় ভয় লাগে রে দয়াল, না জানি কোন গুনার কারণে আমরা তোমার কাছে আটকা পড়া যাই। তুমি না বলেছ বান্দা যখন গভীর রাত হইয়া যায় আমি আল্লাহর কাছে হাত বাড়াইলে আমি আল্লাহ কোন মাধ্যম বিহীন তোমার দোয়া গুলা কবুল করিয়া ফেলি রে বান্দা। আল্লাহ একটা কেন্দ্রীয় জামে মসজিদের সুন্নি সম্মেলন থেকে যে মুরব্বিটা যে যুবকটা চোখের বাণী গুলা তোমার পছন্দ হয়, হাতটা পছন্দ হয়, ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে। তুমি যদি দাও ফিরাইয়া আমরা হইব না নৈরাশ, একবার চাইলে তুমি বান্দা দেও তারে দশবার। আল্লাহ আজকে অনেকে হাত বাড়াইছে, আজকের জান্নাতের বাগানে অনেকের মানাই, অনেকে হাত বাড়াইছে জগতে আব্বা নাই। রব্বুল আলামিন সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী বড় কষ্ট করছে রে খোদা। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে হাত বাড়াইছে দাদে জগতের ভিতরে বাবা নাই, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে বাবা অন্ধকার কবরে। আল্লাহ জানি না কত সন্তান জানি এমন বাবা গারা। আল্লাহ সৌদি আরব প্রবাসী এই মেড্ডার একজন ছেলে আজকে কল দিছিল, তার মার জন্য দোয়া চাইছে। আল্লাহ তার মা কবরে, আল্লাহ তার নানা নানির জন্য দোয়া চাইছে, আল্লাহ তার নানা নানি কবরে,
না ওই সন্তান তার মার কবর জান্নাতের বাগান বানাও তার নানা নানির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাও এমন ভাবে যাদের মা বাবা বেঁচে আছে গো তাদের আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও ও আল্লাহ বিশেষ করে মেড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের কাজের জন্য আল্লাহ 30,000 টাকা থেকে শুরু করে আল্লাহ 5,000 10,000 সহ আল্লাহ 2,000 1,500 1 টাকা 2 টাকা করে করে যারা যারা দান করেছেন আল্লাহ যারা নিয়ত করেছেন আগামীতে দান করবে আল্লাহ সিমেন্ট সহ অন্যান্য প্রণাদি দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জানি না রে মাইকের আওয়াজ যত দূর যায় কত মা বোনেরা কত মানুষ জানি মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ এই মেদ্দা এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন আজকের মাহফিলে ওলামাই কারাম যতটুকু কথা বলেছে আলোচনা করেছে ওলামাই কারামের যেই যেই কথাগুলা মানলে আমাদের ঈমান আকীদা ঠিক থাকবে এই কথাগুলা মানার মতো তৌফিক দান করেন বলবে আদবে মাফ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেকে কঠিন রোগ আছে অসুস্থতা আছে অসুস্থতা থেকে হেফাজত দান করেন আল্লাহরকে বিপদাপদ বালা মুসিবত থেকে থেকে উদ্ধার করেন পর্দার অন্তরালের মা বোনদের মনের আশাগুলো পূরণ করেন এই যুব সমাজের ভাইয়েরা এত কষ্ট করে জান্নাতের বাগান মাহফিল করে আজকে চতুর্থ বছর হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলটা দায়েম এবং কায়েম রেখে দেন আল্লাহ আমাদেরকে নামাজি ইমানদার মুত্তাকি বানান আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে কবজে ভাই তুইলা জিয়ারতের রওজে রসুল্লাহ না দেখে মরণের ডাক দিয়েন না মরণের আগে একবার হজ্জে ভাই তুল্লাহ জিয়ারতের রওজে রসুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ